গেম অফ থ্রোনস সিজন ফোর এপিসোড সিক্স। স্যার ডাভোস সি ওর্থের প্ল্যান অনুযায়ী স্টানিস বারাথিয়ান পার্শ্ববর্তী মহাদেশ এসোসের বিচিত্র এক শহরে আসে। রহস্যময় এই শহরের কথা গেম অফ থ্রোনসে বিভিন্ন সময় উল্লেখ করা হয়েছে। শহরটির নাম ফ্রি সিটি অব ব্রাভোস। গেম অফ থ্রোনসের ফার্স্ট সিজনের এক বর্ণিল চরিত্র আরিয়া স্টার্কের তলোয়ার বিদ্যার শিক্ষক সিরিও ফোরেল এই ব্রাভোসের বাসিন্দা। বরং সে নিজেকে ফার্স্ট সোর্ড অব ব্রাভোস বা ব্রাভোসের এক নম্বর তলোয়ারবাজ হিসেবে উল্লেখ করেছিল। আরেকটি রহস্যময় চরিত্র জনবল সংগ্রহকারী দলের সাথে বন্দি অবস্থায় থাকা ছদ্মবেশী খুনি আরিয়া স্টার্ক একসময় যার জীবন বাঁচিয়েছিল এবং প্রতিদানস্বরূপ সে হ্যারেন হলে আরিয়ার জন্য তিনটি খুন করেছিল এবং আরিয়া গেন্ড্রিও তার বন্ধুকে হ্যারেন হল থেকে পালাতে সাহায্য করেছিল। সেই রহস্যময় ব্যক্তিও ব্রাভোসি। এছাড়া আর একটি বিখ্যাত প্রতিষ্ঠান যেটার কথা বিভিন্ন সময় সামনে এসেছে, সেই আয়রন ব্যাংকও ব্রাভোসে অবস্থিত। বহুবার উল্লেখিত এই রহস্যময় শহরকে এই প্রথম গেম অফ থ্রোনসে দেখানো হয়। স্টানিস বারাথিয়ান ও স্যার ডাভোস এই শহরে এসেছে আয়রন ব্যাংক থেকে বড় অঙ্কের লোন নেওয়ার জন্য, যেটা তারা সৈন্য সংগ্রহের কাজে ব্যয় করবে এবং বড় আর্মি নিয়ে আবার কিংস ল্যান্ডিং আক্রমণ করার পরিকল্পনা করেছে। তারা আয়রন ব্যাংকের অফিসে পৌঁছালে আয়রন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের সাথে মিটিং করে। তারা এসে নিজেদের আসনে বসে যায় এবং স্ট্যানিসকে একটি সাধারণ বেঞ্চে বসতে বলে। এটা হয়তো স্টানিস বারাথিয়ানের অহমে লাগে। স্টানিস নিজেকে একজন সিংহাসনের উত্তরসূরি মনে করে এবং সবসময় রাজার প্রোটোকল পেয়েই অভ্যস্ত। কিন্তু আয়রন ব্যাংকের কর্মকর্তারা বুঝিয়ে দেয় যে ব্রাভোস একটি ফ্রি সিটি, এটি কোনো রাজার আন্ডারে নয়, আর আয়রন ব্যাংক ওইসব প্রোটোকল মেনটেন করার তোয়াক্কা করে না। স্যার ডাভোস যখন স্টানিস বারাথিয়ানকে কিং অফ সেভেন কিংডম হিসেবে পরিচয় দেয়, তখন একজন কর্মকর্তা বলে সেভেন কিংডমের রাজা হলো টোমান বারাথিয়ান, স্টানিস বারাথিয়ান নয়। স্টানিস এতে রেগে যায় এবং বলে টোমান বারাথিয়ানদের সন্তান নয়, সে জেমিও সার্সি ল্যানিস্টারের অবৈধ সন্তান। কিন্তু ওই কর্মকর্তার কথায় বোঝা যায় তার সাথে লর্ড টাইওয়েন ল্যানিস্টারের খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সে টাইওয়েন ল্যানিস্টারকে বড় অঙ্কের ধারও দিয়েছে। এছাড়া সে স্টানিসের বর্তমান সৈন্য সংখ্যা, জাহাজের সংখ্যা এবং ড্র্যাগনস্টোনে উৎপাদিত খাদ্যের ঘাটতি নিয়ে কটাক্ষ করে এবং তাদের লোন নেওয়ার রিকোয়েস্টকে রিজেক্ট করে দেয়। এতে স্টানিস বারাথিয়ান কি করবে বুঝতে পারে না এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু তার সঙ্গে থাকা বুদ্ধিমান স্যার ডাভোস গুরুত্বপূর্ণ কিছু লজিক উপস্থাপন করে। সে বলে লর্ড টাইওয়েন ল্যানিস্টারের বয়স 67 বছর, সে যদি মারা যায় সেভেন কিংডমের বাগডোর কার হাতে থাকবে, 14 বছরের কিশোর টোমান নাকি রানী সার্সি যাকে কেউই পছন্দ করে না, নাকি জেমি ল্যানিস্টার যে কিংস গার্ড হয়ে নিজের রাজাকে হত্যা করেছিল। এরকম ঘটনা ঘটলে আয়রন ব্যাংকের দেনা পরিশোধ করবে কে? তাহলে সেভেন কিংডমের যোগ্য রাজা একজনই আছে, স্টানিস বারাথিয়ান, যার বার্থ রাইট আছে এবং সে একজন সৎ মানুষ যে সৎভাবে আয়রন ব্যাংকের সব দেনা পরিশোধ করতে পারবে। আয়রন ব্যাংক যেহেতু লজিককে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে, তাই স্যার ডাভোসের কথাতে কাজ হয় এবং আয়রন ব্যাংক তাদের লোন দিতে রাজি হয়। সেখান থেকে লোন সংগ্রহ করে স্যার ডাভোস ওই সময় ব্রাভোসে অবস্থানরত তার পুরনো পাইরেট বন্ধুর সাথে দেখা করে। এটা সেই পাইরেট যে কিংস ল্যান্ডিং অ্যাটাক করার সময় জাহাজ দিয়ে তাদের সাহায্য করেছিল। স্যার ডাভোস তার সাথে নতুন করে ডিল করে, তাকে প্রচুর স্বর্ণমুদ্রা দেয় এবং তার জাহাজ ও সৈন্য দিয়ে স্টানিস বারাথিয়ানকে সাহায্য করতে বলে। ওদিকে থিওন গ্রেজয়কে উদ্ধারের অভিযানে আসা ইয়ারা গ্রেজয় তার সৈন্যদের উজ্জীবিত করার জন্য জ্বালাময়ী বক্তৃতা দেয় এবং তার বাহিনী নিয়ে গভীর রাতে বোল্টনদের স্ট্রং হোল্ড ড্রেডফোর্ডের দুর্গে আক্রমণ করে। ইয়ারা ও তার বাহিনী থিওনকে খুঁজে বের করে, কিন্তু থিওন আর আগের মতো নেই। রামজে স্নো তাকে এমনভাবে ভেঙেছে যে নিজের বোনের সাথে যেতেও থিওন রাজি হয় না, সে ভয় পায়। ইয়ারা গ্রেজয় থিওনকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কাজ হয় না। এ সময়
খালি গায়ে রক্তাক্ত অবস্থায় হিংস্র রামজেসনো তার বাহিনী নিয়ে সেখানে চলে আসে। এরই মধ্যে রামজে ইয়ারার অর্ধেক বাহিনীকে হত্যা করেছে। মুখোমুখি হওয়ার পর এই দুই নৃশংস গোত্র আয়রন বন এবং বোল্টনদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে রামজের বাহিনী প্রভাব বিস্তার করে এবং থিওনকে নিতে ব্যর্থ হয়ে ইয়ারা গ্রেজয় তার বাহিনী নিয়ে সেখান থেকে চলে যায়। বোনের সাথে যেতে রাজি না হওয়ার কারণে রামজে থিওনের উপর খুশি হয় এবং তার বিভিন্নভাবে খাতির যত্ন করতে থাকে। ওদিকে ন্যারোসিয়ের ওপারে সিটি অফ মারিনের রানী ডিনারিস টার্গেরিয়ানের দরবারে রাজ্যের বিভিন্ন মানুষ নিজেদের সমস্যা নিয়ে আসতে থাকে। এ সময় পুরনো এক মালিকের ছেলে দরবারে আসে, যার বাবাকে ডিনারিস ক্রুশবিদ্ধ করে রাস্তায় ঝুলিয়ে রেখেছে। সেই ছেলেটি ডিনারিসকে বলে, আমার বাবা মারিনের একজন সম্মানিত নাগরিক যাকে আপনি ক্রুশবিদ্ধ করেছেন। ডিনারিস জবাব দেয়, তোমার বাবা নিরপরাধ দাস শিশুদের ক্রুশবিদ্ধ করে রাস্তায় ঝুলিয়ে রেখেছিল। ছেলেটি জানায় তার বাবা এই শিশু ক্রুসিফিকেশনের বিরুদ্ধে সবসময় ছিল। সে আওয়াজ তুলেছিল এবং এটাকে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করেছিল। কিন্তু আগে মারিনে ডিসিশন নেওয়া হতো একরকম ভোটাভুটির মাধ্যমে, এই কারণে তার বাবা এটা বন্ধ করতে পারেনি। সেই ছেলেটি এও বলে, একটা অপরাধের বদলে আরেকটা অপরাধ, এটা কি ন্যায় বিচার হতে পারে? ছেলেটির কথার লজিক এবং সাহস দুটি প্রতিফলিত হয়। কিন্তু ডিনারিস টার্গেরিয়ান শিশু ক্রুসিফিকেশনকে অপরাধ মনে করলেও মাস্টারদের ক্রুশবিদ্ধ করাকে অপরাধ হিসেবে গণ্য করতে নারাজ। ছেলেটি ডিনারিসকে রানী হিসেবে স্বীকার করে এবং তার কাছে দয়া চায় এবং সব মাস্টারদের ক্রুশ থেকে খুলে ঐতিহ্য অনুযায়ী কবর দেওয়ার সুযোগ দিতে অনুরোধ জানায়। কিন্তু ডিনারিস টার্গেরিয়ান সেই দাস শিশুদের কথা বলে, যাদের লাশ বছরের পর বছর ক্রুশবিদ্ধ অবস্থায় রাস্তায় ঝুলেছিল। যদিও ডিনারিস একটু নরম হয় এবং ছেলেটিকে শুধু তার বাবাকে ক্রুশ থেকে খুলে কবর দেওয়ার অনুমতি দেয়। ওদিকে কিংস ল্যান্ডিংয়ে নবগঠিত স্মল কাউন্সিলের মিটিং বসে। সেখানে সার্সি ভ্যারিস, গ্র্যান্ডমাস্টার পাইসেলের সাথে দুই নতুন সদস্য ডনের প্রিন্স ওভারিন মার্টেল এবং রিচের লর্ড মেইস টাইরেল যোগ দেয়। মেইস টাইরেলের মা লেডি ওলেনা টাইরেল অত্যন্ত বুদ্ধিমতী এবং প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন হলেও তার ছেলে মেইস টাইরেলকে দেখা যায় পুরো উল্টো, সে বোকাশোকা এবং দুর্বল ব্যক্তিত্বের মানুষ। সেখানে লর্ড ভ্যারিস তার তথ্য ভাণ্ডার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হ্যান্ড অব দ্য কিং লর্ড টাইউন ল্যানিস্টারকে জানায়। সে জানায় হাউন্ড স্যান্ডার ক্লিগেইনকে রিভারল্যান্ডে দেখা গেছে এবং সেখানে সে এক সরাইখানায় পাঁচজন রাজার সৈন্যকে হত্যা করেছে। লর্ড টাইউইন হাউন্ডকে ধরতে 100 জন সৈন্য পাঠানোর নির্দেশ দেয়। যদিও তারা জানে না হাউন্ডের সাথে আরিয়া স্টার্কও আছে, কিন্তু তারা যদি হাউন্ডকে খুঁজে পায় তাহলে তারা আরিয়া স্টার্ককেও পেয়ে যাবে, যেটা ল্যানিস্টারদের জন্য অনেক বড় ব্যাপার হতে পারে। কারণ সানসা স্টার্ক পালিয়ে যাওয়ার পর নর্থের কন্ট্রোল নিজেদের কাছে রাখা ল্যানিস্টারদের জন্য কঠিন হয়ে পড়েছে। ভ্যারিস আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়, পার্শ্ববর্তী মহাদেশ এসোসে ডিনারিস টার্গেরিয়ান মারিন জয়ের খবর তাকে জানায়। ভ্যারিস জানায় ডিনারিস 8,000 আনসালি 2,000 সেকেন্ড সান যোদ্ধা সংবলিত এক শক্তিশালী আর্মি গঠন করেছে। তার পাশে দুই অভিজ্ঞ কমান্ডার স্যার জোরা মোরমান্ট এবং স্যার ভ্যারিস্টন স্যালমি অ্যাডভাইজার হিসেবে আছে। এছাড়া তার 3টি ড্র্যাগন আছে যেগুলো দিন দিন বড় হচ্ছে। এ সময় লর্ড টাইউইন ল্যানিস্টার স্যার ভ্যারিস্টন স্যালমিকে কিংসগার্ড থেকে বরখাস্ত ও তাকে অপমান করাকে চরম বোকামিপূর্ণ এক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে। গ্র্যান্ডমাস্টার পাইসেল বলে, জোরা মোরমান তো আমাদের গুপ্তচর হিসেবে ডিনারিসের সাথে ভিড়েছিল। ভ্যারিস বলে, জোরা পাল্টে গেছে এবং সে এখন ডিনারিসের প্রতি পূর্ণ বিশ্বস্ত হয়ে গেছে। এ সময় লর্ড টাইউইন ল্যানিস্টার ভ্যারিসের সাথে মিলে একটা পরিকল্পনা করে। অবশেষে জোফ্রি হত্যার বিচার শুরু হয়। খুনের দায়ে অভিযুক্ত টিরিয়ান ল্যানিস্টারকে থ্রোন রুমে নিয়ে আসা হয়। সেখানে বিচারক প্যানেল, রাজা টোমান ব্যারাথিয়ান ও কিংস ল্যান্ডিংয়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকে। রাজা টোমান ব্যারাথিয়ান বিচার কার্য উদ্বোধন করে সেখান থেকে চলে যায়। হ্যান্ড অব দ্য কিং লর্ড টাইউইন ল্যানিস্টার টিরিয়ানকে কিং জোফ্রি হত্যায় অভিযুক্ত করলে টিরিয়ান এই অভিযোগ সরাসরি অস্বীকার করে।
এরপর প্রথম রাজসাক্ষী হিসেবে কিংসগার্ড স্যার মারিয়ান ট্রান্টকে ডাকা হয়। মারিয়ান ট্রান্ট পূর্বে ঘটে যাওয়া কিছু ঘটনা সেখানে উল্লেখ করে, যেখানে টিরিয়ান ল্যানিস্টার আর জোফরির মধ্যে কনফ্লিক্ট হয়েছিল। সে বলে, মার্সেলাকে বিদায় দিয়ে ফেরার পথে ক্ষুব্ধ জনতা যখন তাদের উপর আক্রমণ করেছিল, এই সময় টিরিয়ান জোফরিকে চড় মারে এবং গালিগালাজ করে। এছাড়া একবার থ্রোন রুমে টিরিয়ান জোফরিকে বলেছিল, তুমি ম্যাট কিংয়ের মতো আচরণ করছো এবং তোমার অবস্থাও ম্যাট কিংয়ের মতো হবে, তুমিও তার মতো মারা পড়বে। মারিয়ান ট্রান্ট এটাকে মৃত্যু হুমকি বলে উল্লেখ করে। এ সময় টিরিয়ান বলে, ওই সময় জোফরি কী করছিল এটাও একটু বলতে। ওই সময় জোফরি সানসা স্টার্কের দিকে তীর তাক করেছিল এবং মারিয়ান ট্রান্ট সানসার কাপড় ছিঁড়ে তাকে তলোয়ার দিয়ে আঘাত করছিল। এই সময় লর্ড টাইওয়েন ল্যানিস্টার রেগে যায় এবং টিরিয়ানকে বলে, তুমি তখনই বলবে যখন তোমাকে সুযোগ দেওয়া হবে। টিরিয়ান চুপ হয়ে যায়। পরবর্তী সাক্ষী হিসেবে ডাকা হয় গ্র্যান্ড মেস্টার পাইসেলকে। সে বলে, তার কালেকশানে বিভিন্ন রকম বিষ ছিল এবং হ্যান্ড অফ দ্য কিং থাকার সময় টিরিয়ান ল্যানিস্টার যখন তাকে বন্দি করেছিল তখন তার ল্যাব তছনছ করে দিয়েছিল এবং সেই সময় সেখান থেকে কিছু বিষ হারিয়ে যায়। এটা বলে সে একটি নেকলেস দেখায়। এই নেকলেসটি সানসা স্টার্ককে পড়তে দেখা গেছে এবং সর্বশেষ এই নেকলেসটি কিংস ফুল স্যার ডন্টসের মৃতদেহের পাশে পাওয়া গেছে। স্যার ডন্টস সানসা স্টার্ককে কিংস ল্যান্ডিং থেকে পালাতে সাহায্য করেছিল। এই নেকলেসের একটা পাথর নেই এবং এই নেকলেসের প্রতিটা পাথরে লুকানো আছে বিষ, যে বিষ ক্রিয়ায় জোফরির মৃত্যু হয়েছে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল, গ্র্যান্ডমেস্টার যে পাথর মিসিং বলে উল্লেখ করে সেই পাথরটি ভেঙেছিল লিটল ফিঙ্গার পিটার বেইলিশ। সানসা স্টার্ক পালিয়ে জাহাজে ওঠার পর এটি যে একটি নকল নেকলেস এটি বোঝানোর জন্য পিটার বেইলিশ এই পাথরটি ভাঙে এবং সেটি স্যার ডন্টসের নৌকায় ছুঁড়ে ফেলে। এরপর সার্সি ল্যানিস্টার রাজসাক্ষীর কাঠগড়ায় আসে এবং টিরিয়ানের বিপক্ষে সাক্ষ্য দেয়। এরপর টিরিয়ানকে অবাক করে দিয়ে কাঠগড়ায় আসে লর্ড ব্যারিস। লর্ড ব্যারিস ওই দিনের কথা বলে যখন রব স্টার্কের মৃত্যুর খবর স্মল কাউন্সিলে পৌঁছায় এবং টিরিয়ান আর জোফরির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময় জোফরি টিরিয়ানকে মনস্টার বলেছিল। জবাবে টিরিয়ান বলেছিল, আমি যদি মনস্টার হই তাহলে তোমার উচিত আমার সাথে সাবধানে কথা বলা, কারণ মনস্টাররা ভয়ঙ্কর আর ইদানিং রাজারা সব মাছির মতো মারা পড়ছে। ব্যারিস এটাকে মৃত্যু হুমকি বলে উল্লেখ করে। তখন টিরিয়ান ব্যারিসকে ব্ল্যাক ওয়াটার বে যুদ্ধের কথা মনে করিয়ে দেয়, যখন ব্যারিস বলেছিল টিরিয়ান না থাকলে কিংস ল্যান্ডিং হেরে যেত। সে এও বলে, ইতিহাস হয়তো টিরিয়ানকে মনে রাখবে না কিন্তু আমরা কখনো ভুলব না। এছাড়াও ব্যারিস হ্যান্ড অফ দ্য কিং থাকার সময় টিরিয়ানের কাজের প্রশংসা সবসময় করেছে। ব্যারিস উত্তর দেয়, আমি কখনো কিছু ভুলি না। বিচার কার্য বিরতি হয়। তখন জেমি ল্যানিস্টার তার বাবা লর্ড টাইওয়েন ল্যানিস্টারের কাছে আসে এবং বলে, টিরিয়ান এই কাজ করেনি, তাকে অব্যাহতি দিন। লর্ড টাইওয়েন বলে, আইন তার নিজ গতিতে চলবে। জেমি বলে, সার্সি সব কিছু ম্যানিপুলেট করেছে, সে টিরিয়ানকে ঘৃণা করে এবং তাকে ফাঁসিতে ঝুলিয়েই শান্ত হবে। লর্ড টাইওয়েন বলে, আমি আমার ডিউটি পালন করছি, টিরিয়ান যদি অপরাধী হয় সে শাস্তি পাবে। কিন্তু নাছোড় জেমি ল্যানিস্টার ভাইকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে যায় এবং নিজের শপথ স্যাক্রিফাইস করে তার বাবার কথা মতো কিংসগার্ডের দায়িত্ব ছেড়ে ল্যানিস্টার বংশের উত্তরাধিকারী হয়ে কাস্টেলি রকের লর্ড হতে রাজি হয়। বিনিময়ে টিরিয়ানকে মৃত্যুদণ্ড না দিয়ে ক্যাসেল ব্ল্যাকে নির্বাসনে পাঠিয়ে দিতে অনুরোধ জানায়। তাকে অবাক করে দিয়ে লর্ড টাইওয়েন এই শর্তে রাজি হয়, কিন্তু টিরিয়ানকে কনফেস করতে হবে এবং নিজেকে খুনি হিসেবে স্বীকার করতে হবে। এরপর থ্রোন রুমে এসে জেমি ল্যানিস্টার তার ও তার বাবার মধ্যকার ডিলের কথা টিরিয়ানকে জানায়। কিন্তু টিরিয়ান বলে, নেড স্টার্ককেও সেম কথা বলা হয়েছিল কিন্তু পরে কনফেস করার পর তার মাথা কেটে ফেলা হয়। জেমি আশ্বাস দেয়, বাবা জোফরি না, বিশ্বাস রাখো। এরপর বিচার কার্য শুরু হয়। টিরিয়ান মনে মনে ভাবে সে জেমির কথা মতো কাজ করবে, কিন্তু পরে রাজসাক্ষী ডাকা হয় আর দৃশ্যপট আচমকা ঘুরে যেতে থাকে। সাক্ষী হিসেবে আসে টিরিয়ানের প্রস্টিটিউট প্রেমিকা সেই।
সেই এসে টিরিয়ানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া শুরু করে। সে বলে টিরিয়ান আর তার বউ সানসা মিলে সানসার ভাই রব স্টার্ক হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য গ্র্যান্ডমাস্টারের ল্যাব থেকে বিষ চুরি করে জোফরিকে হত্যা করেছে। তখন প্রিন্স ওবেরিন মার্টেল প্রশ্ন করে, টিরিয়ান যদি এরকম করেই থাকে তাহলে এই প্ল্যান তুমি কিভাবে জানো? সে তোমাকে জানিয়ে কেন করবে? সে তখন বলে, আমি তার রক্ষিতা ছিলাম। সে তার ও টিরিয়ানের মধ্যকার অনেক ব্যক্তিগত কথা অনর্গল বলে যেতে থাকে। এ সময় টিরিয়ান ধৈর্য হারিয়ে ফেলে। সে বলে, আমি কনফেস করতে চাই। টিরিয়ান ক্ষুব্ধ হয়ে বলে, আমি জোফরিকে হত্যা করিনি, কিন্তু করতে পারলে আমি খুশি হতাম। আমি জেফরি হত্যার থেকেও বড় অপরাধে দোষী। আমার অপরাধ, আমি একজন বামন। এ সময় সে রাগের মাথায় উপস্থিত সবার উদ্দেশ্যে খারাপ কথা বলে। সে বলে, আমি জোফরি হত্যার দায় নিজের প্রাণ দিব না। আমি জানি আমি এখানে ন্যায় বিচার পাব না, তাই খোদাই ঠিক করুক আমি দোষী কিনা। সে বলে, আই ডিমান্ড আ ট্রায়াল বাই কমব্যাট। ট্রায়াল বাই কমব্যাট আপনারা জানেন, তবুও বলি, বাদী ও তার পক্ষের কারো সাথে বিবাদী বা তার পক্ষের কারো মধ্যে লড়াইয়ের মাধ্যমে দোষী বা নির্দোষ নির্ণয় করাই হলো ট্রায়াল বাই কমব্যাট। এই সিনের সাথে গেম অপশন সিজন 4 এপিসোড 6 শেষ হয়।